এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় লেটেস্ট আপডেট। এবার নন্দীগ্রামে এক ঐতিহাসিক জয় পেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তো বিশাল বড় চাপে পড়ে গেল রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। এটা কারণ স্পষ্ট যে নন্দীগ্রামে ভোটার গণনায় বিজেপি কারসুবি করেছে, যেখানে কিন্তু বুধে রয়েছে 700টি ভোট, এমনকি ভোট পড়েছে 1000টি। এখান থেকে এটা কারণ স্পষ্ট যে বিজেপি নন্দীগ্রামে ভোটার গণনায় কারসুবি করে জয়লাভ করেছে। আবার বড় ধাক্কা গেল নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, যেখানে তো এবার নন্দীগ্রামে জিততে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই তৃণমূল সূত্রে খবর। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ হবে দেখবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা চেপে দেবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার এক ঐতিহাসিক জয় পেল নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দাবি যে নন্দীগ্রামে ভোটার গণনায় বিজেপি ভোটার গণনায় কারসুবি করে জয়লাভ করেছে, যেখানে কিন্তু এটা প্রকাশ্যে বারবার এসেছিল যে বিজেপি ভোটার গণনায় কারসুবি করেছে। যে বুথে ভোট রয়েছে 700টি, সেখানে ভোট পড়লো 1000টিকে মন করে, এমনটাই দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বড়সড় জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস, যেখানে তো বিশাল বড় ধাক্কা গেল পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি। তো বন্ধুরা আপনাদের কি নন্দীগ্রামে কে জয় হতে পারে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দল শুভেন্দু অধিকারী? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।